টপ লস কি এবং কিভাবে এটি ব্যবহার করা হয়। বিনোদের সঙ্গে পরিচয় করুন, বিনোদ স্টক মার্কেটে নতুন এবং স্টপ লসের ব্যাপারে জানতে চায়। ওর বন্ধু আশিস অ্যাঞ্জেল ব্রোকিং একজন সক্রিয় ট্রেডার। স্টপ লস হলো একটি প্রক্রিয়া যা বিনিয়োগকারী তার ক্ষতির পরিমাণ কমাতে ব্যবহার করে থাকেন। এটি একটি অটোমেটিক অর্ডার যা বিনিয়োগকারী তার ব্রোকারকে দিয়ে রাখেন, যাতে পূর্ব নির্ধারিত দাম উঠলেই নিরাপদ থাকতে তার শেয়ার বিক্রি করে দেওয়া হয়। উদাহরণ হিসেবে আশিস এবিসি মোবাইলসের 50টি শেয়ার কিনলেন প্রতিটি শেয়ার 1300 টাকা মূল্য হিসেবে। কিছুক্ষণ পরেই শেয়ারের মূল্য নেমে 960 টাকা হয়ে গেল। আশিস তার ক্ষতি কমাতে চান, তাই তিনি তার অর্ডারকে 960 টাকায় আটকে দিলেন। যদি তার শেয়ারের মূল্য 950 টাকা নিচে নেমে যায়, তাহলে অ্যাঞ্জেল ব্রোকিং এর পক্ষ থেকে তার ক্ষতি ভাগ করে নেওয়া হবে। অপরদিকে যদি শেয়ারের মূল্য 1400 টাকায় পৌঁছে যায়, তখন আশিস তার শেয়ার হোল্ড করে রাখতে পারেন এবং তার সুবিধা নিতে পারেন। তখন তিনি স্টপ লস প্রক্রিয়া চালু করে তার শেয়ার বিক্রি করে দিতে পারেন যদি তার মূল্য 1300 টাকার নিচে না। স্টপ লস অর্ডারের মাধ্যমে আশিস তার লাভ বাঁচিয়ে এবং সম্ভাব্য বিনিয়োগের রাস্তা খোলা রেখে নিজের বিনিয়োগকে বাঁচাতে পারেন।